হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এর আগে একটি ভিডিওতে ডায়াবেটিক্সকে কিভাবে ঘরোয়া উপায়ে সারিয়ে তুলতে পারেন তা কিছু এক্সারসাইজের কথা বলেছিলাম সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ডায়াবেটিক্স কেন হয় ও ডায়াবেটিক্সের লক্ষণ নিয়ে যেন ভিডিও বানাই আর যদি এই ভিডিওতে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি দেখে আসতে পারেন ভিডিও লিংক ডেসক্রিপশন আই বাটন ও ভিডিও লাস্টে দিয়ে দেব সেখান থেকে দেখে নিতে পারেন ডায়াবেটিক্স ডায়াবেটিক্স এমন একটি শারীরিক রোগ যা সারা জীবন বয়ে বেড়াতে হয় এবং সারা বিশ্বে এর কারণে প্রতি বছরই লাখো মানুষের মৃত্যু হয় আজ আমি আপনাদের জানানোর চেষ্টা করব ডায়াবেটিক্স কেন হয় আর ডায়াবেটিক্সের লক্ষণ সম্পর্কে তাহলে চলুন জেনে নেওয়া যাক ডায়াবেটিক্স কেন হয় বন্ধুরা আমাদের শরীরে ইনসুলিন নামে একটি হরমোন থাকে যা আমাদের শরীরে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে থাকে এইটি যে সময় কাজ করা বন্ধ করে দেয় তখন গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেয়ে থাকে আর তখনই ডায়াবেটিক্স আক্রমণ করতে শুরু করে দেয় আবার ডায়াবেটিক্স দুই ধরনের হয়ে থাকে টাইপ ওয়ান ডায়াবেটিক্স বন্ধুরা সাধারণত ত্রিশ বছরের নিচে যাদের বয়স তাদের টাইপ ওয়ান ডায়াবেটিক্স দেখা দেয় এদের শরীরে ইনসুলিন একেবারেই তৈরি হয় না এই জন্য তাদের শরীরে ইনসুলিন ইনজেকশন নিতেই হয় অন্যটি টাইপ টু ডায়াবেটিক্স বন্ধুরা সাধারণত মধ্যবয়সী বা বৃদ্ধ ব্যক্তিরা টাইপ টু ডায়াবেটিক্সে আক্রান্ত হয়ে থাকেন এদের শরীরে ইনসুলিন তৈরি হয় কিন্তু তারপরও ইনসুলিন ইনজেকশন দিতে হয় বন্ধুরা এইবার আলোচনা করা যাক ডায়াবেটিক্সের কিছু লক্ষণ নিয়ে নাম্বার ওয়ান ঘন ঘন প্রস্রাব হওয়া নাম্বার টু খুব বেশি পিপাসা লাগা নাম্বার থ্রি বেশি ক্ষুধা পাওয়া নাম্বার ফোর যথেষ্ট খাওয়া সত্ত্বেও ওজন কমে যাওয়া নাম্বার ফাইভ ক্লান্তি ও দুর্বলতা বোধ করা নাম্বার সিক্স ক্ষত শুকাতে বিলম্ব হওয়া নাম্বার সেভেন ঘা পাচরা ফোড়া প্রভৃতি চর্মরোগ দেখা দেয়া নাম্বার এইট চোখে কম দেখা এর যে কোনো একটা হলে যে ডায়াবেটিক্সের লক্ষণ তা কিন্তু না তাই সবসময় উপরের ব্যাপারগুলো খেয়াল রাখবেন আর যতটুকু সম্ভব ডায়াবেটিক্স হওয়ার কারণগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন আর যদি ডায়াবেটিক্স হয়ে যায় তাহলে দ্রুত অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ অনুযায়ী চিকিৎসা শুরু করুন আশা করি নিয়মিত ওষুধ খেলে ও ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলাফেরা করলে ডায়াবেটিক্স ছাড়িয়ে তোলা সম্ভব আর যদি অন্যান্য রোগ সম্পর্কে ধারণা নিতে চান তাহলে এখনই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন বন্ধুরা যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট এবং বন্ধু এবং বান্ধবীদের সাথে শেয়ার করতে ভুলবেন না আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্ট করে বলতে পারেন আর সবশেষে একটি কথা বলবো থ্যাংকস ফর ওয়াচিং